আমার একটা সিনের জন্য আল্লাহর নামে দিবা রাসুলের নামে যদি সুতা পুঁজা যায় তিনি সন্তান হান্ডেলে হান্ডেলে আছে শেষ পর্যন্ত ও তো ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমালো এদিকে কবিরাজও আমার কিছু টাকা মেরে নিল সময়ও নষ্ট যে মিথ্যাটা বলতে হয় মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো গুনাহ হইতাছে আমি এটা গুনাহ বুঝি না ঝড়ে বক পরে ফকিরের বাড়ে কেরামতি আর সেই কেরামতিকে পুঁজি করে আধুনিক চিকিৎসা ব্যবস্থার এ যুগেও কবিরাজির নামে চলছে নানা অপচিকিৎসা প্রতারণা নির্ভর এমন ব্যবস্থা শুধু টিকেই নেই বরং সবার চোখের সামনেই ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরনগরে এমনকি খোদ রাজধানীতেই তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের নামে চলছে টোটকাবাজি যা পুরো জনস্বাস্থ্যের উপরই তৈরি করছে মারাত্মক হুমকি যদিও নীরব সংশ্লিষ্ট বিভাগ এবং ব্যক্তিবর্গ পাশের রুমে ভাবির সাথে আমার সাথে একটু সম্পর্ক ছিল তারপর বললাম যে আমার বেবি হয় না আমি একটা বাচ্চা নিব পরে বলল যে কেন ডাক্তার দেখো না আমি বলছি যে না ডাক্তার টাক্তার দেখাইছি কোনো কাজ হচ্ছে না পরে বললো যে একটা ভালো কবিরাজ আছে তাহলে কবিরাজের কাছে যাও ঢাকার পাশের জেলা গাজীপুরের গৃহবধূ কাকলি আক্তার মায়াকে ওই কবিরাজের কাছে যেতে হয়েছে বেশ কয়েকবার সন্তান পাওয়ার আশায় তার আকুতিকে কাজে লাগিয়ে শুরু হয় কবিরাজের টাকা হাতিয়ে নেয়ার পালা বেশ কোনোদিন এরকম নিতে নিতে হ্যাঁ আমার কাছে টোটাল 5000 টাকার মতো নিয়ে আসে নিয়ে আসার পর বললাম যে কই আমার তো এখনো বাচ্চা কাছে হয় না কো হবে না এত ধৈর্য ধরলে হবে না 3 মাস বাড়ছিতে হবে পরে বলছে এটা আস্তে আস্তে তো এটা তো অনেকটা জটিল বড় সমস্যা হয়ে গেছে তোমার এটা এভাবে তাড়াতাড়ি হবে না হ্যাঁ আমার কাছে পরবর্তীতে আমি তার কাছে যাই ফোন দিয়ে ফোন রিসিভ করে না ওই কবিরাজ ঠিক কিভাবে সাধারণ মানুষকে নিজের জালে আটকে ফেলেন সেটি বুঝতে দুই সহকর্মীকে রোগী সাজিয়ে পাঠানো হয় আজমেরি পাগলা নামের সেই কবিরাজের ডেরায় সঙ্গে গোপন ক্যামেরা আমার একটা সিনের জন্য আল্লাহর নামে দিবা রাসুলের নামে যদি সুতা পুঁজা যায় তিনি সন্তান হান্ডেলে হান্ডেলে আছে কালো সুতা যদি লাল সুতায় যায় পুঁজা যায় তিনি সন্তান হবে ভেতরে চিকিৎসা চলার ফাঁকে ফাঁকে তার কবিরাজির ধরন সম্পর্কে খুঁটি নাকি নানা কিছু জানার চেষ্টা চলে কি কাজে দেয় চাচা ইদা বাবা বহু কাজ আছে এরকম একজনের পাথরের সমস্যা কি বাবু বাবা ইয়ে কেঁদে ব্যথা এলে সন্তান বিজনেস মতে প্রস্তাব করে ঘন্টাখানেক পর সাংবাদিক পরিচয়ে কবিরাজের আস্তানায় ঢুকি আমরা চিকিৎসা করেন আমার কাছে আমি পানি দেই বিশ্বাসে সবকিছু বিশ্বাস না হলে আল্লাহ যদি তার সন্তান না দেয় তার সন্তান হবে না টাকা আমি খাই না যদি একজন দশটা আমার খুশি নেই বাবা মানে আপনি যে মানুষকে পানি দেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে পানি দেওয়ার হ্যাঁ মানে আপনি এই দায়িত্বটা কোথায় পাইছেন আমি আল্লাহ রাসূলের পরবর্তী অন্যের বিভিন্ন রোগ সারাতে তাবিজ কবচ কথিত পানি পড়া সহ বিভিন্ন টোটকা দিলেও নিজের শ্বাসকষ্টের জন্য দেখান ডাক্তার খান ওষুধ মানে আপনি নিজেই ডাক্তার ওষুধ খান না এটা একটু সরকারি ডাক্তার এই যে শ্বাসফল থেকে আমি এই শ্বাসকষ্টের ওষুধ কি আপনার আপনি নিজেরটা নিজে দিতে পারেন না না বাবা আমি এটা আমি এটা আমি শিখি নাই এটা আমি ব্যবহার না এটা হলো সরকারি ওষুধ নিজের পরিচয় জানাতে অনিচ্ছুক উত্তরার এই নারী শরণাপন্ন হয়েছিলেন আরেক কবিরাজের পরকীয়ায় লিপ্ত স্বামীকে ঘরে ফেরানোর আশায় জাকির পাগলা নামে ওই কবিরাজের সঙ্গে দফায় দফায় দেখা করেন খরচ করে ফেলেন বেশ কিছু অর্থ লাভের লাভ কিছুই হয়নি তার ঢাকা থেকে আমাকে নারায়ণগঞ্জ যেতে হতো অনেক সময় নষ্ট হতো আমার টাকা নষ্ট হলো শেষ পর্যন্ত ও তো ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমালো
এদিকে কবিরাজও আমার কিছু টাকা মেরে নিল, সময়ও নষ্ট হলো। জাকিরের আস্তানা নারায়ণগঞ্জে, তাকে ক্যামেরার সামনে আনতে চাই আমরা। দাদা আসসালামু আলাইকুম। এটা জাকির কবিরাজ বসেন কোথায়, ওনার বাসাটা কোথায় চিনেন? আস্তানার খোঁজ মিললেও নেই জাকির পাগলা। স্থানীয় এক ব্যক্তি এসে জানান, এখানে এখন আর থাকেন না জাকির কবিরাজ। এটা জাকির কবিরাজ থাকতো না এই বাসায়? থাকতো, তারা চলে গেছে। কোথায় গেছে? দেশের বাড়ি চলে গেছে। এই এলাকার অনেকেই চেনেন জাকির কবিরাজকে, জানান প্রতিদিন অনেকেই তার খোঁজে এখানে আসেন। কত টাকা দিয়েছিলেন? আমি 500 টাকা দিয়েছি। 500 টাকায় সংসার জোড়া লেগে গেছে? হ্যাঁ, মনে করেন 100 গাছ তুলে হয় দিয়ে একটা ফলাফল পাইছে, আর মনে করেন 98 টাকা হইতা ফাউল। ফকিরালে বলতে কিছু নাই, বন্ডামি আমার কাছে আহে কি লিগা। আমরা খুঁজে বের করতে চাই সেই জাকির কবিরাজকে। যতদূর জানতে পেরেছি, তিনি তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের গহীন পার্বত্য এলাকা ফটিকছড়িতে অবস্থান করছেন। তাই আমাদের এবারের গন্তব্য ফটিকছড়ি। উঁচু নিচু পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে চট্টগ্রামের ফটিকছড়িতে আমরা। আসসালামু আলাইকুম। এখানে জাকির কবিরাজ কই থাকে? জাকির কবিরাজ হচ্ছে এখান থেকে। ধন্যবাদ। তার বাড়িতেই বিশেষভাবে বানানো আস্তানায় ঢুকে আমরা জানতে চাই কিভাবে এমন কবিরাজ হয়ে উঠলেন তিনি। আমি নারায়ণগঞ্জ যে আকরার মোড়ে, মানে দিশহরের বাড়িতে 10 বছর আছিলাম। ওখানে ব্যান চালাইছি, এলাস্টিক কারখানায় কাজ করছি, এলাস্টিকের মালিকের দোয়ান এলাস্টিকের। আমি কালীগঞ্জ পুরো ঢাকা শহরে নিতাম মাল, হ্যাঁ দোয়ানতে কিন্তু ফাইকাররা আমি লয়ে যেতাম, নিয়ে নিয়ে জায়গায় জায়গায় ডেলিভারি দিতাম। আর অবসর সময়টা আমি এই কামটা শিখতাম। আমি আগে ব্যান গাড়ি চালাইছি নারায়ণগঞ্জ, তারপরে রিক্সা চালাইছি। আমি পরিশ্রম করছি, পরিশ্রম যদি না করতাম আমি এই বিদ্যাটা শিখতে পারতাম না। দেখেছি আমি এক সপ্তাহ ঠেললে ব্যান গাড়ি চালাইছি, 2000 টাকা বাজার করে আমি 7 দিনের লেগে ওস্তাদের কাছে সময় দিছি। আবার 7 দিন পরে আয় আমার বউ বলা ঠিক কী খাইছে, আমিও ঠিক খাইছি। যদি আমি এটা টাকা দিয়ে শিখতে পারতাম না ওই সময়ের কষ্টটা, আর এখন মানুষের সেবা করে যে আমি আল্লাহ আমার অনেক ভালো লাগছে। ঝাড়ফুঁক থেকে শুরু করে তন্ত্রমন্ত্র কিংবা নানান তাবিজ কবচ সবই মেলে জাকির কবিরাজের কাছে, কিন্তু কাজ আসলে কতটুকু হয় তার নিজের মুখেই শুনতে চাই আমরা। তার দাবি, লোকের ভালো করার জন্যই এ পথে তিনি। কবিরাজি নাকি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, কোনটা জরুরি সেই প্রশ্নও করা হয় তাকে। কবিরাজি মিশা কথা কম লাগে, আমি এত বড় কবিরাজ ইতারি না, মিশা তো কবিতারি না, যে মিথ্যাটা বলতে হয় মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য। হয়তো গুণা হইতেছে, আমি এটা গুণা বুঝি না, তাবিষ্ট হইলেও আপনি মনের আবেগের জাগরণ তো করে দেওয়া, আপনি একটা ভয় ঢুকাই দেওয়া, কিন্তু কাজটা আপনি তামনেই করতে হবে। তাবিজের কোনো ক্ষমতা নাই? তাবিজের কেমন ক্ষমতা হবে? তাবিজের ক্ষমতা আছে কইলে শেরিক হয়ে যাবো, গুণা হয়ে যাবো। আসলে কি নাই? না, তাবিজের ক্ষমতা আমি নাই, আপনি কি করবেন? ডাক্তার খলিলুর রহমান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতায় কবিরাজের চিকিৎসা সম্পর্কে সুনির্দিষ্ট মন্তব্য রয়েছে তার। আমার জানা মতে আমি দেখেছি যে অনেক ক্যান্সারের রোগী অথবা কবিরাজি অথবা ঝাড়ফুঁক করে তারপর কি হয়েছে, তার
যে ক্যান্সার তো আপনারা জানেন যে যদি ইনিশিয়াল স্টেজে তাকে যদি চিকিৎসা দেওয়া যায়, সার্জারি করা যায়, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় এমনও আছে, বা মোটামুটি অনেকটা ভালো হয়ে যায়। কিন্তু এই সমস্ত চিকিৎসার পাল্লায় পড়ে তার জীবন শেষ, মানে পরে ছড়িয়ে গেছে এবং সে রিস্কের মধ্যে পড়ছে। এই জন্য আমরা মানুষকে বলবো যে এখন হলো বিজ্ঞানের যুগ, একটা বিজ্ঞানভিত্তিক চিকিৎসা করতে হবে। এখন এই পানি ফোড়া, জারফুক অথবা কবিরাজি, এগুলিতে আমি বলবো যে অপচিকিৎসা, মানে বরঞ্চ রুগীর উপকারের চেয়ে অনুপকারটাই বেশি হয়।